জলের রানী বলা হয় তাকে, জলের ধারায় জীবিত থাকে। সহস্র প্রকার মৎস্য হয়, কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে, জানেন সেটা কি? সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায়, আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয়। তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে, যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে, যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে। আপনিও শুনুন আপনার হৃদয়ের ধ্বনি, শুনুন আপনার মনের কথা, আর আপনার জীবনরূপী স্রোতকে বাধা নয় লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন। রাধা রাধা। প্রজাপতি আকাশে উড়ে বেড়ায়, সে সুন্দর ফুলের রস আস্বাদন করে, উন্মুক্ত উড়ে বেড়ায়, কিন্তু তারও বিপদ কম কিছু নেই। যেমন হলো পতঙ্গ, জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয়, তাকে এদের থেকে সাবধানে থাকতে হয়। সত্য হলো এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না। যখন এরা এদের খোলসের মধ্যে থাকে, যখন না কারো দৃষ্টি এদের উপর পড়ে, আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে, কিন্তু তখন তারা বন্ধ থাকে, অবিচল নিশ্চল থাকে। এই সুন্দর সংসার দেখার জন্য, এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয়। আর এটাই জীবনের নিয়ম, মানুষের সাথেও ঠিক এরকমই হয়। যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয়, তাহলে সে জীবিত অবশ্যই থাকবে, কিন্তু জীবন ধারণ করতে পারবে না। কারণ যদি জীবনে বড় কিছু করতে হয়, বড় কোনো কিছু পেতে হয়, সাফল্যের শিখর অবধি পৌঁছতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে, এই আরামকে ত্যাগ করতেই হবে। তবেই আপনি সফল হতে পারবেন, তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল, আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়, আর একটা নয় অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন। তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়, তার জন্য পছতাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরাবার চেষ্টা করুন, আর সব থেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন, যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি। এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক, তাই সেটাতে দুঃখী হবেন না, তার জন্য পছতাবেন না। এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন, তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরো শিখরে নিয়ে যাবেন। রাধা রাধা।